দিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিলে অশান্তিতে উঠে আসছে বঙ্গযোগ। জানা গিয়েছে এই অশান্তির মূল অভিযুক্ত শেখ আনসারের শ্বশুরবাড়ি হলদিয়া ব্লকের কুমারপুর গ্রামে। একই সঙ্গে ওই মামলায় আরেক অভিযুক্ত শেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা। দুই অভিযুক্তের প্রতিবেশীদের দাবি তারা ভালো লোক, কোনোভাবে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কুমার গ্রামের বাসিন্দাদের দাবি, দিল্লি হামলায় অভিযুক্ত আনসারের বিয়ে হয়েছে ওই গ্রামের মেয়ের সঙ্গে। স্ত্রীকে নিয়ে প্রায়ই সে কুমারপুর গ্রামে আসত, সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলত, এলাকায় প্রচুর দান ধ্যান করত। সে আনসারের কোনো কাজে তাদের খারাপ কিছু মনে হয়নি। দিন ১৫ আগেও আনসারের স্ত্রী কুমার গ্রামে এসেছিলেন। আমরা ওর ভালো রূপ ভালোটা দেখেছি, কিন্তু এখানে ওর কিছু খারাপ আমরা দেখিনি। ভালোটা কীরকম বলতে, মানুষের দান ধ্যানে খুব লাগতো এবং মানুষকে খুব ভালোবাসত। ও দিল্লি থেকে এখানে এসে আমাদের স্থানীয় ছেলেদের সঙ্গেও ভালো ব্যবহার করতো, তাদের সঙ্গে মানে দিন টিন কাটিয়ে চলে যেত, এইভাবে জানতাম। আর ও বছরে কতবার করে আসতো? ও বছরে কোনো সময় দু তিনবার আসতো, কোনো সময় প্রয়োজন পড়লে এক মাস দু মাস ছাড়া ছাড়া আসতো, কোনো সময় স্ত্রী আসতো, স্বামী থাকতো, এইভাবে আর কি। লাস্ট কবে এসেছিল? ওকে আমি দেখিনি, কিন্তু স্ত্রীকে দিন ১৫ দিন আগে দেখেছি। চকদ্বীপা অঞ্চলের উপপ্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন আনসারের কাজকারবার সমস্তটাই দিল্লিতে। সেখানে তার মোবাইলের দোকান রয়েছে, সঙ্গে স্ক্র্যাপ লোহার ব্যবসাও রয়েছে। গ্রামে এলেই হিন্দু মুসলিম নির্বিশেষে বহু দুস্থ মানুষকে সাহায্য করত এই আনসার। বিজেপি সরকার সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্য এমনভাবে মিথ্যে মামলা করছে। দল মত নির্বিশেষে সবার সঙ্গে মিশে ও খুব আনন্দদায়ক ছেলে, এটাই হচ্ছে সব থেকে ভালো দিক। তবে এটা আমি বলবো যে ও বিজেপি সরকারের চক্রান্ত, প্রশাসনের চক্রান্ত। কেন প্রশাসনের কাজ, প্রশাসনের ব্যর্থতা ঢাকার জন্য প্রশাসনরাই এইভাবে কাজ করে থাকে। এদিকে মহিষাদলের কাঞ্চনপুরেও উদ্বেগে দিন কাটাচ্ছেন রাজমিস্ত্রি শেখ আসলামের পরিবার। দিল্লি কাণ্ডে তারও নাম জড়িয়েছে। জানা গিয়েছে আসলামরা ছয় ভাই ও দুই বোন। কলকাতায় রাজমিস্ত্রির কাজ করত সে। কয়েকদিন আগে আজমের যাওয়ার জন্য দিল্লি রওনা হয়েছিল। এরপরই তার পরিবারের কাছে খবর আসে দিল্লির হনুমান জয়ন্তীতে সংঘর্ষের ঘটনায় আসলামেরও নাম জড়িয়েছে। কিভাবে এই ঘটনার সঙ্গে আসলামের মতো ভালো ছেলের নাম জড়ালো, তাই ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছেন না আসলামের পরিবার। লড়াই হয়েছিল, লড়াই ধরছে আমাকে বলছে। আর আমার সেখানে দোকান আছে, খাবার দোকান আছে, বড় খুব বড় দোকান আছে। বলছে আসলাম ছোটতে কি মানে কেমন কি করতে? ও তো রাজমিস্ত্রি কাজ করে এই দেশে। আচ্ছা, তারপরে কলকাতা যায়? হ্যাঁ, কলকাতায় সবসময় যাই। ও আকরম আমার কলকাতায় যায়। কি কাজ করে কলকাতায়? রাজমিস্ত্রি কাজ করে। আগে আগে জেলাতে করতো, তারপরে কলকাতা, কলকাতা থেকে দিল্লি গিয়েছে। দিল্লি এই আজমির যায় বলে ডেকে পাঠিয়েছে, আমার ছেলে ডেকে পাঠিয়েছে। বলছে তো ১৫ দিন পরে ছেড়ে দিবে, তারপরে উপর আল্লাহ জানে। সূত্রের খবর, দিল্লি থেকে তদন্তকারীরা কুমার গ্রামে আসতে পারে, যেতে পারে আনসারের শ্বশুর বাড়িতে। যদিও পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন এমন কোনো খবর তাদের কাছে আপাতত নেই। দ্য ওয়াল ব্যুরো।